হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারো চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে আজকে আমরা দেখব পৃষ্ঠা নাম্বার 140 এর ওকে ওইখানে চারটি অঙ্ক আছে সো আজকে আগের ক্লাসে আমাদের এক 2 শেষ আজকে আমরা 3 এবং 4 নাম্বার অঙ্কটা দেখবো চলো চলো দেখি তিন নম্বর অঙ্কটাতে কি বলছে ওকে তো চলো সমাধানে চলে যাবো সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে কারণ তোমাদের বইয়ের সমস্ত অঙ্কগুলো একদম ধরে ধরে করে দেওয়া হচ্ছে সিরিয়াল বাই তুমি যদি আমার প্লে লিস্টে যাও চ্যানেলের তাহলে দেখবে যে সব অঙ্কই করে দেওয়া আছে একদম এক নম্বর পৃষ্ঠা থেকে ওকে তো চলো সমাধানে চলে যাই দেখো এখানে কি বলছে এখানে বলছে একটি ত্রিভুজ এল এম এন আঁকো অর্থাৎ একটা ত্রিভুজ আঁকতে হবে আমাদের সেটা কি হবে এল এম এন নাম দিতে হবে ঠিক আছে তো চলো আমরা একটা ত্রিভুজ আঁকি মনে করি একটা রেখা নিলাম এই একটা রেখা আর এই একটা রেখা তিনটা রেখা নিয়ে গেলাম একটা ত্রিভুজ হয়ে গেল ঠিক আছে তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকেই কি বলে ত্রিভুজ তাহলে হয়ে গেল এখন আমাদের শর্ত দিচ্ছে নাম দিতে লাগবে কি এল এম এন ঠিক আছে আচ্ছা দিয়ে চলো আমরা নামটা দেই এল এম এবং এন আমরা নাম দিয়ে দিলাম এখন এখানে শর্ত দিচ্ছে কি যার এল এম সমান দুই সেন্টিমিটার অর্থাৎ এই যে এল এম এইটা কত কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার আমরা যখন আঁকবো তখন স্কেল ধরবো স্কেল ধরে স্কেলের দেখব যে সেন্টিমিটারের ধাক্কাটা আছে ওই সেন্টিমিটারের এই এল এমটা কতটুকু নেবো আঁকার সময় এবার নেব দুই সেন্টিমিটার ঠিক আছে আমরা লিখে এরকম দুই সেন্টিমিটার তারপরে এম এন সমান তিন সেন্টিমিটার অর্থাৎ এম এন এই যে এই যে এই রেখাটা যে এই রেখাটা যখন আঁকব তখন স্কেল ধরে আঁকবো কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার ওকে আচ্ছা তারপরে আবার বলছে কি এল এন সমান দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তাহলে এই যে এই এই রেখাটার কত দুই এটা আমরা সময় মেপে নিয়ে নেব ঠিক আছে হয়ে গেল তাহলে জাস্ট আমাদের কি করতে বলছিল আঁকতে বলছিল এটা গেলো এবং আরেকটা আঁকতে বলছে ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকো ঠিক আছে চলো আঁকি দুই নম্বর তাহলে এ একটা রেখা এ একটা রেখা একটা রেখা নিয়ে নিলাম এবং আমরা নামগুলো নিয়ে নিলাম এক্স ওয়াই এবং জেড এখন এখানে কি বলছে জেড ওয়াই এই যে জেড ওয়াই এই রাশিটা বা এই রেখাটা সমান কত নয় সেন্টিমিটার ঠিক আছে আমরা যখন আঁকবো তখন স্কেল দিয়ে নিয়ে নেব এটা হচ্ছে নয় সেন্টিমিটার আর এক্স এক্স জেড সমান কত সেন্টিমিটার সাত পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এটা আমরা নিয়ে নেব ঠিক আছে তারপরে এইটা তুমি কত নাও চাইলে লিখেও দিতে পারো নাও পারো কারণ এখানে আমাদের ওটা উল্লেখ করে নেই আমাদের জাস্ট আঁকতে বলছিল ঠিক আছে ত্রিভুজ আঁকতে বলছিল তো আমরা একে নিলাম তো চলো এবার আমরা চার নম্বর দেখি চার নম্বরে কি বলছে তো দেখো চার নাম্বার বলছে প্রদত্ত চিত্রে এব ও ডি পরস্পর সমান্তরাল একটা চিত্র দেওয়া আছে এই চিত্রে বলছে যে প্রদত্ত চিত্রে এব ও ডি অর্থাৎ এবি আর ডি ই এই দুটা কি সমান্তরাল পরস্পর সমান্তরাল এখন সমান্তরাল কি আমরা জানি তো সমান্তরাল হচ্ছে ওই সমস্ত দুটো রেখা যারা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে অর্থাৎ তোমার মনে করো যে এই যে এরকম একটা রেখা গেল মনে করো আর এইখান থেকে এইরকম একটা রেখা গেল মনে করো এই যে মাঝের যে দূরত্ব এইখান থেকে এইখানের দূরত্ব এই মাঝের সব জায়গায় এই মাঝের দূরত্ব কি সমান দূরত্ব ঠিক আছে কম বেশি নাই এরকম ভাবে চলতেই থাকবে এরকম ভাবে চলতেই থাকবে সমান দূরত্বে ঠিক আছে যেমন উদাহরণ হিসেবে বলতে পারি রেল লাইন রেল লাইনের দুই পাশে পাত থাকে আর মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে ওই জায়গা কিন্তু কম বেশি থাকে না সমান দূরত্ব কিন্তু থাকে মাঝখানের দূরত্বটা তাই না ওভাবে চলতেই থাকে ওটা সমান্তরাল ঠিক সেম ভাবে মনে করো রেল লাইনের এই পাশের এক এই পাতটা আর এই পাশে এই পাত মাঝখানে এইটুক জায়গা ঠিক আছে এই দুটা কি অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে চলতেছে আচ্ছা তারপরে কি বলছে চলো দেখি তারপরে বলছে চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আমাদের তিনটা প্রশ্ন করছে প্রথম প্রশ্ন কি করছে যে কোন এ ই কোন এ এই যে ই অর্থাৎ এই যে এই কোনটা ঠিক আছে আমাদের কোন কোনটা বের করতে হবে এই যে এই কোনটা এই মান কত সেটা আমাদের বের করতে বলছে ঠিক আছে আচ্ছা তারপরে আবার কি বলছে যে চিত্রে খ নাম্বার প্রশ্ন করছে চিত্রে দুটি স্বদেশ ত্রিভুজ আছে তাদেরকে খুঁজে বের করো অর্থাৎ এই চিত্রে দুটো স্বদেশ ত্রিভুজ আছে একই রকম দেখতে ঠিক আছে আচ্ছা খুঁজে বের করো কেন তারা সদৃশ হবে সেটা আবার করতে হবে সদৃশ হবে কেন সদৃশ হবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে অর্থাৎ দেখাতে হবে ওকে আচ্ছা এবং গ নাম্বার প্রশ্ন যেটা করছে সেটা বলছে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডি এর ধৈর্ঘ্য নির্ণয় করা অর্থাৎ ডি ই এই বাহুটার দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে বলছে সব কিন্তু দেওয়া আছে এ ডি সমান্টিমিটার ডিসি আছে ছয় সেন্টিমিটার EC দেওয়া আছে নয় সেন্টিমিটার তারপরে আছে বিয়েন্টিমিটার এ বি দু সেন্টিমিটার শুধুই ডি ইর বাহুটার দৈর্ঘ্য দেওয়া নাই এটা আমাদের কি করতে হবে বের করতে হবে ওকে তো চলো আমরা বের করবো কোনো সমস্যা নাই সমাধানে চলে যাই দেখো প্রথমে আমরা ক নাম্বারটা করি কোন এ এর মান কত অর্থাৎ এই এই কোনটার মান কত সেটা আমরা বের করি চলো দেখো এখানে চিত্রে এবি বি ও ডি পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক অর্থাৎ এবি এবং ডি এই দুটো কি সমান্তরাল আর হচ্ছে এ সি কি ছেদক অর্থাৎ কোন দুটি সরলরেখাকে অন্য একটি সরলরেখা যদি ছেদ করে তাহলে তাকে ছেদক বলে অর্থাৎ ছেদ করছে এই কারণে যে ছেদ করছে না আচ্ছা ধরো এটা কিন্তু লেগে গেছে এখানে বুঝে নিও ছেদ করছে ছেদ করার পর এই যে এই পাশের এই কোণটা আর এই পাশের এই কোণটা এরা কিন্তু সমান হয় এবং এদেরকে বলা হয় অনুরূপ কোন এদেরকে কি বলা হয় অনুরূপ কোন আর অনুরূপ কোন গুলো কি হয় সমান হয় তাহলে দেখো তো এই যে এইটা গেছিলো আর এইটা গেছিলো আর এই এই সরি এখানে এই যে এই রেখাটা এই রাশিটা আর হচ্ছে এইটা হচ্ছে সমান্তরাল ঠিক আছে চলছে ঠিক আছে আর এই রাশিটা আমাদের কি করছে ছেদ করছে তাহলে অনুরূপ কোন কোনটা হবে এই কোন আর হচ্ছে এই কোন কিন্তু অনুরূপকোন আর অনুরূপকণের মান কি সমান তাই না তাহলে এই কোনের মান কত পাচ্ছে এই কোণের মান যদি পঞ্চাশ হয় তাহলে এটাও পঞ্চাশ হবে কারণ কি আমরা জানি অনুরূপ কোণের মান সমান তাহলে ওটা পঞ্চাশ হলে এটাও আমাদের পঞ্চাশ কিন্তু এটা পঞ্চাশ হলে এই কোনটা পঞ্চাশ হলে আমাদের এই কোনটাও পঞ্চাশ কেন পঞ্চাশ কারণ অনুরূপ কোনগুলা সমান আমরা জানি ঠিক আছে অনুরূপ অনুরূপকোনগুলা সমান আর যেহেতু ওই অনুরূপ কোন এই কোন সুতরাং এটা কি হয়ে গেলো এই কোনটা সমান হয়ে যাবে তাহলে এইটা পঞ্চাশ হলে এটা কথা হয়ে যাবে পঞ্চাশ হয়ে যাবে ওকে চলো আমরা সমাধানে যাই তাহলে একটু ভালো বুঝতে পারবা এখন কিভাবে লিখতে হবে সেটা দেখি মান কিন্তু বের হয়নি কারণ আমাদের বের করতে হবে এই কোনটা আচ্ছা তাহলে দেখো তাহলে কোন এ বি এ সি অর্থাৎ মাঝখানে যে থাকে সেটাই হচ্ছে কোন সরাসরি আমরা কোন এ ও লিখতে পারি ঠিক আছে আবার ইডিসি অর্থাৎ কোন এইখানে আমরা শুধু কোন ডিও লিখতে পারি কিন্তু এখানে দেখায় দিয়েছে সুন্দর করে তিনটা দিয়ে ঠিক আছে তাহলে কোন বি এ সি বি এ সি এটা ঠিক আছে তার মানে এই কোনটা তৈরি হয়েছে এই কোণ আবার বলছে কি কোন ইডিসি যে ই ডিসি অর্থাৎ এই কোণ এই দুটা কি অনুরূপ কোন আর আমরা জানি অনুরূপ কোন কি হয় সমান হয় ঠিক আছে এই জন্য আমরা সমান দিয়েছিলাম এই কোণ সমান এই কোণ তাহলে কোন এখানে দেখো এই পাশেটা এই পাশে নিয়ে এসলাম কারণ এইটার সময় যদি এইটা হয় এইটার সময় এইটা একই কথা তাহলে এটাকে ঘুরে এই পাশে দিলাম এটাকে ঘুরে এ পাশে দিলাম ঠিক আছে কারণ এই কোনটার মান আমাদের লাগবে এই জন্য কারণ এখন এই কোণটা রেখে দিলাম এই কোণের মান কত দেওয়া আছে এই যে পঞ্চাশ ডিগ্রি দেখা দেওয়া আছে চিত্রে ঠিক আছে বি এসে যে বি মানে এই যে এই কোন এই কোণের মান কত দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তাহলে দেখো এখন পেয়ে গেলাম আচ্ছা এখানে কিন্তু অঙ্ক শেষ না আবার দেখো আমরা জানি এক সরল কোণ সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন বলতে পারো এখানে সরল কোণের কোথায় কথা আসলো কোথায় এখন দেখো এই আমাদের কিন্তু লাগবে কোন কোন আমাদের কিন্তু লাগবে এই কোণের মানটা বের করতে বলছে ঠিক আছে তাহলে এইটা একটা সরল সরল রেখা ঠিক আছে সরল রেখার পর যখন সম্পূর্ণ একটা কোণ তৈরি হবে সরল কোণ তখন তার পরিমাণ কত ডিগ্রি হয় তুমি যদি আগের ক্লাসগুলো আমার করে থাকো তাহলে জানবা এই কোণ একটা সরল রেখার উপর কত ডিগ্রি কোণ তৈরি হয় সেটা কিন্তু একটা একশো আশি ডিগ্রি কোন তৈরি হয় অর্থাৎ তাকে বলে এক সরল কোণ এখন এইখানে কি হয়েছে একটা রেখা এরকম এসে দুইটা কোণের সৃষ্টি হয়েছে একটা কোণ হচ্ছে এই যে এই পাশে তৈরি হয়েছে ঠিক আছে আর একটা কোণ তৈরি কোন পাশে তৈরি হয়েছে এই পাশে তৈরি হয়েছে তাহলে দুইটা কোণ তৈরি হয়ে গেছে কিন্তু তাই না আচ্ছা এখন আমরা এই পাশের কোণটা কিন্তু পেয়ে গেছি অর্থাৎ এই পাশের এই যে এই পাশে যে কোন এই কোণটা কিন্তু পায়ে গেছি অনুরূপ কোন যেহেতু এই কোণের তাহলে এই কোণের পরিমাণ কত পাই গেছি আমরা পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এই কোণের পরিমাণ কিন্তু আমরা পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেছি এই যে এইখান থেকে পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেছি এটা পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা কত তাহলে সম্পূর্ণটাই সম্পূর্ণটা হচ্ছে একশো তাহলে এই টুক্কা পেয়ে গেছি পঞ্চাশ তাহলে এই 180 একশো থেকে এটা বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে কোন এডিসি এডিসি অর্থাৎ সরল কোন এই যে একশো ডিগ্রি ঠিক আছে সমান কত একশো ডিগ্রি তাহলে এইখানে এডিসির মধ্যে কয়টা কোণ আছে দুইটা ডি ই আর হচ্ছে ইডিসি অর্থাৎ এই কোনটা এবং এই কোনটা ঠিক আছে তাহলে কোন ই এ ডি ই মানে এই কোন এবং কোন ইডিসি মানে এই কোণ এই দুই কোন সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এইখানে দেখো এডি এর মান আমাদের সরি এডি ইর মান আমাদের নাই এই জন্য এডি মান রাখলাম যোগ এখন edc এটার মান কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সমান কত একশো আশি ডিগ্রি মান বসিয়ে অর্থাৎ এটার মান বসাইলেও আমরা এই যে এখানে পাইছিলাম আচ্ছা এখন আমাদের কি করতে হবে এখানে পঞ্চাশ প্লাস আছে তাহলে সমান চিহ্ন অভ্যাস নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এ কোন এ এর মান কত হবে আমাদের একশো আশি থেকে পঞ্চাশ বাদ দিলে একশো তিরিশ আমাদের এটাই কিন্তু বের করতে মান আমাদের কত গেল। একশো এটাই হচ্ছে ক নাম্বারের অ্যান্সার এবার চলো আমরা ক নাম্বার দেখি চিত্রে দুটি স্বদেশ ত্রিভুজ আছে তাদেরকে খুঁজে বের করো এবং কেন তারা স্বদেশ হবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে ওকে দেখো এই হচ্ছে প্রশ্ন রে যে চিত্র এই চিত্রে কয়টা ত্রিভুজ আছে এই চিত্রে কিন্তু দুইটা ত্রিভুজ আছে ঠিক আছে এইখানে যদি আমরা একটু খেয়াল করো দেখো এই যে এইখানে একটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে এই যে এইখান থেকে এ বি সি এই তিনটা যোগ করে দিলে একটা ত্রিভুজ হয়ে গেল ঠিক আছে আর আরেকটা ত্রিভুজ আছে দেখো এই যে এটার ভিতরে এটা হচ্ছে ডি ই সি এটা যোগ করে দিলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল তাই না এখানে কিন্তু দুইটা একটা হচ্ছে বড় ত্রিভুজ একদম সি আর একটা হচ্ছে ডি সি দুইটা ত্রিভুজ কিন্তু আমরা এখানে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব সমাধান করব এরা সদৃশ কেন সেটা আমরা সদৃশ করব এখানে বলছিল দুটো ত্রিভুজ আছে খুঁজে বের করো তাহলে দুটো ত্রিভুজ আমরা খুঁজে বের করলাম কিন্তু দুটি ত্রিভুজ চিত্রে দুটি ত্রিভুজ আছে সদৃশ ত্রিভুজ আছে যারা হলো ত্রিভুজ এ বি সি অর্থাৎ এ বি সি এটা যখন একবারে যোগ করে দেব ঠিক আছে এই বড় একটা আর একটা হচ্ছে কি ত্রিভুজ ডি ই ডি ই সি এই যে ডি ই সি এটুকু একটা ত্রিভুজ ঠিক আছে দুটা ত্রিভুজ পেয়ে গেছি এবং এরা যে স্বদেশ এখন সেটা প্রমাণ করতে হবে কেন এরা স্বদেশ ত্রিভুজ ওকে চলো আমরা দেখি তাহলে দেখো ত্রিভুজ বি সি ও ত্রিভুজ ডি ইসি এর স্বদেশ কেন সেইটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে আমরা জানি শর্ত আছে ত্রিভুজ স্বদেশ হওয়ার শর্ত কি দুইটি ত্রিভুজ স্বদেশ হবে যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যকার কোণগুলো যদি পরস্পর সমান হয় অর্থাৎ এই যে যে বাহুগুলা এই বাহুগুলো যদি সমানুপাত হয় সমানুপাতিক মানে কি সমান অনুপাত ঠিক আছে অর্থাৎ এই বাহুর অনুপাতটা যত হবে এই বাহুর অনুপাত ততই হতে হবে ঠিক আছে তবেই সেটা কি হবে স্বদেশ ত্রিভুজ হবে এবং একটা কোণ কি হতে হবে সমান হতে হবে এই একটা শর্ত আর একটা শর্ত আছে যেটা হচ্ছে তিনটা কোণের অনুপাতিক কি হতে হবে সমান হতে হবে ঠিক আছে আচ্ছা এটা আমরা কোন দিয়ে প্রমাণ করি দুইটা বাহু আর একটা কোন দিয়ে প্রমাণ করি চলো যেহেতু এই এই বাহুরটা মান দেওয়া নাই আমাদের তাহলে কি শর্তটা কি আমরা জানি দুইটি ত্রিভুজের সদৃশ হবে যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় অর্থাৎ সমান অনুপাত হয় অনুপাত পড়ছি না আমরা অনুপাত যদি সমান হয় সেটাকে বলে সমানুপাতিক এবং তাদের মধ্যেকার কোণগুলো যদি পরস্পর সমান হয় অর্থাৎ কোণগুলো কি হতে হবে সমান হতে হবে ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা দেখি চিত্র অনুসারে এই চিত্র অনুসারে আমরা দেখো এসি কোনো ঠিক আছে কারণ এই যে এ বি সি এর ত্রিভুজ এখানে কিন্তু আমাদের দুটা ত্রিভুজ ছিল তাই না একটা ত্রিভুজ মনে করো এরকম ছিল এরকম ছিল আর একটা ত্রিভুজ ছিল কি এইখানে মাঝখান থেকে ঠিক আছে মাঝখান থেকে ছিল আর একটা ত্রিভুজ সেটা হচ্ছে মনে করো এরকম ছিল ঠিক আছে আচ্ছা এই বাদ সরি ছিল আমি হাত দেখাচ্ছি তো স্কেল টেস্কেল নেইনি নি তোমরা একটু বুঝে নিও মনে করো এই রকম ছিল আচ্ছা তাহলে দেখো এইটা ছিল মনে করো এ এইটা ছিল বি আর এটা হচ্ছে সি আর এটা হচ্ছে বিতর্ক ত্রিভুজটা ঠিক আছে এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই ঠিক আছে আর এটা হচ্ছে সি ত্রিভুজ ঠিক আছে তাহলে দেখো এইখানে আমাদের বলছে এসি ঠিক আছে তাহলে এই যে এ এইটুকু সম্পূর্ণ মান কত দেওয়া আছে এইটুকু হলো দুই centimeter এইটুকু হচ্ছে ছয় centimeter তার জন্য দুই আর ছয় যোগ করে দিছে ঠিক আছে আচ্ছা এই is এই বা অনুপাত তারপরে ডিসি তারপর হচ্ছে ডিসি আর একটা ত্রিভুজ এই যে আরেকটা একটা এটা এইটার এই বাহু গেল এই বাহু এই পর্যন্ত ছিল এই বাহুর মান নিলাম আর একটা বাহু কি এইখান থেকে ডিসি তাহলে ডিসির এটুকু অর্থাৎ এইখান থেকে এটুকুর মান কত ছয় এই জন্য নিলাম ছয় ঠিক আছে এখন সমাধান করছি দেখো এই ছয় আর দুই হচ্ছে আট এই অনুপাত অনুপাত এই ছয় এই ছয় তাহলে একে যদি এখন দুই দিয়ে কাটি কথা হবে আটকে দুই দিয়ে কাটলি চার আর ছয়কে দুই দিয়ে কাটলি তিন তাহলে চার তিন এটা কিন্তু আমরা অনুপাত পেয়ে গেলাম এটা হচ্ছে উপর কর রাশি ঠিক আছে আচ্ছা এবার নিচের রাশির অনুপাত বের করি চলো আবার এই যে বি দেখো বিসি বিসির এখান থেকে BC এর সম্পূর্ণটা তাহলে এটার সম্পূর্ণটা তাহলে এই বিসির মান কত এটুকু আছে তিন আর এটুকু নয় তাহলে সম্পূর্ণটা যেহেতু দুটি যোগ করে দিতে হবে নয় যোগ তিন এই অনুপাত এই অনুপাত ঠিক আছে তারপর ইসি কারণ কি এই যে ইসি এটার অনুপাত ঠিক আছে এই যে এটার অনুপাত কারণ এই বাহু নিতে হবে এই বাহু অনুপাত এই বাহু ঠিক আছে তাহলে এই বাহু সম্পূর্ণটা ছিল আর এই বাহু হচ্ছে এইটুকু কত নয় তাহলে এই যে নিলাম নয় ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করি দেখো এটা যোগ করে দেয় নয় তিনে বারো এই অনুপাত অনুপাত নয় নয় একে যদি আমরা তিন দিয়ে কাটি তিন চারে বারো আর নয়কে তিন দিয়ে তিন তিক্ষে নয় তাহলে দুটোর অনুপাত কিন্তু আমাদের কি হয়ে গেছে সমান হয়ে গেছে অর্থাৎ এই বাহুটা নেব অনুপাত এই বাহুটা ঠিক আছে কারণ এইখানে এক জায়গা আছে একটা চিত্রতে আমরা নিছি তারপরে আবার এই ভাহুটা নেব অনুপাত এই বাহুটা ঠিক আছে কারণ এই বাহুটা সম্পূর্ণ এইটুক ঠিক আছে আর এই বাহুটা হচ্ছে এইটুক সেই জন্য আমরা ওভাবে নিলাম আচ্ছা এবার দেখো আমি একটু মুছে ঠিক আছে এটা দেখো তাহলে আমরা এখন কি করতে পারি এখন আমাদের কোন করতে পারি কারণ একটা সমান হবে ঠিক আছে এবং এদের মধ্যবর্তী কোনটা এটা দুইটা ত্রিভুজের কিন্তু মধ্যবর্তী কোন এই কোনটাই ঠিক আছে কারণ এই ত্রিভুজ এই বর ত্রিভুজটারও কোন হচ্ছে এটা এবং এই ত্রিভুজের মধ্যবর্তী কোন হচ্ছে এইটা তাহলে দুইজনের কোন কিন্তু সমান দেখো কারণ দুইজনের কোন সি কোন আসছে আর কম বেশি আছে না দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে মধ্যবর্তী কোন কোন BCA অর্থাৎ এই বড় ত্রিভুজটার কোন এবং সমান ছোট ত্রিভুজটার কোন ইসিডি সমান এই দুটি কি সমান যেহেতু সমান অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ ডি ইসি কেন সদৃশ কারণ এদের দুইটি বাহু হবে সমানুপাতিক তাহলে দেখাইলাম এই দুটার সমানুপাত এটারও সমানুপাত ঠিক আছে সমানুপাতিক হয়ে গেল এবং একটা কোনো মধ্যবর্তী কোনো কি সমান সুতরাং এই ত্রিভুজটা কি ত্রিভুজ সদৃশ রিভুজ ঠিক আছে নাম্বারও আমাদের হয়ে গেল এটাই এবার চলো আমরা গ নাম্বার সমাধানটা দেখি সেখানে কি বলছে দেখো গ নম্বরে বলছে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডি ই এর দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ যে ডি এর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে এবং সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে এখন এখানে দেখো সবগুলোর মানে দেওয়া আছে বি মান দেওয়া আছে ইসির দেওয়া আছে সিডির মান্ধ আছে মান দেওয়া আছে এ বি দেওয়া আছে কিন্তু ডি এর মানটা দেওয়া নাই এটা আমাদের বের করতে হবে এবং বৈশিষ্ট্য কার নিতে হবে স্বদেশ ত্রিভুজের বৈশিষ্ট্য অনুযায়ী ঠিক আছে কোনো সমস্যা নাই চলো আমরা নির্ণয় করি স্বদেশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডি এর দৈর্ঘ্য নির্ণয় যদি আমরা করি তাহলে খ হতে পাইছিলাম আমরা কি দুইটা ত্রিভুজ কিন্তু স্বদেশ abc ও adc অর্থাৎ এই বড় ত্রিভুজটা ত্রিভুজটা আর ডি ইসি এই ছোট ত্রিভুজটা কিন্তু কি ছিল সদৃশ ছিল এখন তার বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা নেই তাহলে আমরা এখানে একটা শর্ত দিতে পারি যা আমরা জানি যদি তিনটি ত্রিভুজের সরি যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহু সমানুপাত হয় তাহলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে ঠিক আছে বৈশিষ্ট্যটা কিন্তু আগেও বলছিলাম অর্থাৎ এই বাহু কারণ ত্রিভুজের এইটা একটা বাহু বড় ত্রিভুজ এই একটা বাহু এই একটা বাহু আর এই একটা বাহু তিনটে বাহু না আর ছোট বাহু কি এই একটা বাহু এই একটা এই একটা বাহু তাহলে এই বাহু সমান এই বাহুর অনুপাত এবং এই বাহু আর এই বাহুর অনুপাত যদি সমান হয় এবং এই বাহু আর এই বাহুর অনুপাত যদি সমান হয় তাহলে ত্রিভুজটাও কি হবে সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি দেখো তাহলে ত্রিভুজ এ তিন বাহু ত্রিভুজ DEC এর তিন বাহু সমানুপাতিক হবে কেন হবে কারণ আমরা খ থেকে পাইছিলাম এই ত্রিভুজটা সমানুপাতিক অর্থাৎ সদৃশ সদৃশ সরি কারণ এই যে পাইছিলাম খ থেকে ঠিক আছে সেই শর্ত অনুযায়ী আমরা কি বলতে পারি ত্রিভুজ ABC এ এই বড় ত্রিভুজটা এবং ত্রিভুজের তিন বাহু ত্রিভুজ এডিসি তিন বাহু সমানুপাতিক হবে ঠিক আছে কারণ সমানুপাতিক হয়েছিল যেহেতু তাহলে চিত্র অনুসারে আমরা লিখতে পারি দেখো ওইটা যেটা করলাম এসি এই যে এসি এই এই ত্রিভুজের বাহুটা আর ওই ছোট ত্রিভুজের বাহুটা এই দুইটা ত্রিভুজের দুই বাহু নিয়ে নিলাম ঠিক আছে তাহলে বড় ত্রিভুজের এসি বাহুর অনুপাত হচ্ছে এসির অনুপাত হচ্ছে সম্পূর্ণ টাকা আট ঠিক আছে এই ছয় আর দুই যোগ করে আটই হবে আর ছোটটার হচ্ছে খালি ছয় ঠিক আছে ছয় তাহলে এটাকে যদি আমরা ভাঙি আটকে দুই দিয়ে কাটলে হচ্ছে চার তিনকে ছয়কে তিন দুই দিয়ে কাটলে হচ্ছে তিন ঠিক আছে তাহলে অনুপাত আসলে কত চার টু তিন খাম্বারের মতোই ঠিক আছে অনুপাত যেভাবে বের করছি এবং BC এই যে BC সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে নয় আর যোগ তিন সম্পূর্ণটা তাহলে কত বারো এই অনুপাত ইসি তাহলে ইসি কেন কারণ আজ আর একটা ছোটো ত্রিভুজ তাহলে সি এর অনুপাত হচ্ছে 9 তাহলে হচ্ছে নিলাম 9 ঠিক আছে 9 তাহলে একে যদি 3 দেগাটি 4 9 কে 3 দেগাটলি 3 তিন ত্রিক্ষে 9 তাহলে পেয়ে গেলাম তাহলে দুইটা সমান অনুপাত তাহলে শর্ত অনুযায়ী বা তাহলে আমরা লিখতে পারি যে এবি অনুপাত ডিই এই এবি সমানও কি হবে ডি হবে এই দুটো যেহেতু সমান হইছে সুতরাং এইটাও কি হবে সমান হয়ে যাবে ঠিক আছে অনুপাতটা কেন কারণ ত্রিভুজ সদৃশ এটা সদৃশ আমরা খ থেকে প্রমাণ করে ফেলছিলাম। তাহলে আমরা জানি এই দুটো সমান এই দুটো হবে কারণ কি স্বদেশ ত্রিভুজের তিনটি বাহুই কিন্তু কি হয় সমানুপাতিক হয় ঠিক আছে তাহলে দুইটা সমানুপাতিক হয়ে গেছে এবং ত্রিভুজটাও স্বদেশ তাহলে কি তৃতীয় বাহুটাও এই হবে সমানুপাতিক হবে সেই জন্য আমরা লিখতে পারি এবির অনুপাত ডি ঠিক আছে তাহলে এ বির অনুপাতটা আমরা কত পাই এখানে ভাই আমরা অনুপাত কত পাইছি দুটো দুটেই অনুপাত তিন তাহলে এর হবে তিন এই মানটা লিখলাম না কেন কারণ মানটাই তো আমাদের বের করতে বলছে মান তো জানি না কিন্তু অনুপাতটা জানি কারণ অনুপাতটা হলে কি হবে সমান হবে সমানুপাতিক ঠিক আছে এইজন্য অনুপাত নিয়ে নিলাম সমানুপাতিক ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা দেখো এখান থেকে মান বসাতে পারি এবির মান কত এবির মান আছে আমাদের কত ছয় ডি এর মান কি আছে ডি এর মান নাই এইজন্য ডি কে রেখে দিলাম আমরা এভাবেই ওকে এবার দেখো এইখানে যেটা আসলে অনুপাত অনুপাতই রাখলাম এখন এই অনুপাত মানেও কিন্তু ভাগ অনুপাত মানেও কি ভাগ তাহলে ছয় ইস্টু কত হয়ে যাবে ছয় ভাগ d ভাগ চলে নিচে এই সমান এই সমান এই চার উপরে আর তিন হচ্ছে নিচে এটা হচ্ছে ভাগ চিহ্ন অনুপাত কিন্তু ভাগ এখন কি হয়ে যায় সমান চিহ্নের দুই পাশে যদি দুটো ভগ্নাংশ থাকে তাহলে এরকম বজ্র হয়ে যায় কচে কচে গুণ ঠিক আছে তাহলে চার দিয়ে d কে গুণ করলে চার d আর ছয় দিয়ে তিন কে গুণ করলে তিনশয় আঠেরো এভাবে একসাথেও করে দিতে পারো আর পারো ঠিক আছে কোনো সমস্যা নাই দেখো তাহলে ফোর ডি ঠিকই রইল তিনশো আঠেরো হয়ে গেল এখন ফোর ডি এর সাথে কি আকারে আছে গুন আকারে কোনো বর্ণের সাথে কোনো সংখ্যা যুক্ত থাকলে সেটা গুন আকারেই থাকে ঠিক আছে তাহলে ফোর আছে গুন আকারে এ পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে চার দিয়ে আঠেরো কে ভাগ দিয়ে কত হবে বলতো অর্থাৎ ভাগ করা জন্য আমরা কাটলাম দেখো দুই দিয়ে কাটলাম একে নয় হলো নয় দুগুন আঠেরো দুই দে চারকে কাটলে কত হবে দুই গুনে চার অর্থাৎ দুই হলো অর্থাৎ লগিষ্ট করার পর একে লগিষ্ট ছোট করার পর কত হলো নয় বাই দুই কিন্তু আমাদের তো ধৈর্য লাগবে তাই না ভগ্নাংশে না লিখে আমরা সেটা কী শেষবো দশমিক তাহলে এই দুই দিয়ে যদি নয়কে ভাগ দেই আমরা তাহলে কত হয়ে যাবে চার দশমিক পাঁচ হয়ে যাবে বার যাবে বার গেলে আট হবে ঠিক আছে আর বাঁচবে কত এক দশমিক দেবো দশমিকের জন্য একটা শূন্য শূন্য দিয়ে এক যদি তোমরা ভাগ করো তাহলে পেয়ে যাওয়া কত চার দশমিক নয় পেয়ে যাবা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যানসার যে এই ডি এর মান কত তাহলে ডি এর মান কত চার দশমিক এটাই হচ্ছে আমাদের এই ছিল অঙ্কটা একটু লং তবে বুঝতে তোমাদের হয়তো কোনো অসুবিধা হবে না আর কোথাও না বুঝলে আরেকবার দেখতে পারো ওকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ